প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি সাবিরা সুলতানা তোমাদের মাঝে চলে এসেছি আরেকটি নতুন টপিকস নিয়ে। আজকে আমরা দশম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটি করব। আজকে আমরা এমন একটা টপিকস নিয়ে আলোচনা করব যেটা তোমাকে রক্ষা করবে। তুমি প্রতিনিয়তই ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে একদম রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত, এমনকি ঘুমানোর পরও তোমাদের এই 24 আওয়ার্স বিভিন্ন রকম কাজ করে থাকো, সকাল থেকে শুরু করে রাত্র অবধি। এই কাজগুলোর মধ্যে তোমাদের দেহে পরিবেশের সাথে একটা সম্পৃক্ততা সৃষ্টি হয়, তোমাদের সাথে বিভিন্ন বস্তুর সম্পৃক্ততা থাকে, তোমাদের সাথে থাকে ব্যাকটেরিয়া, ভাইরাস, অণুজীব, এই বিভিন্ন জীবাণু কিন্তু সাথে নিয়েই তোমরা চলছ। কিন্তু এত জীবাণু পরিবেশে থাকার পরেও বা তোমরা যে জায়গাটায় কাজ করছো সেই সম্পৃক্ততা থাকার পরেও কিন্তু একজন মানুষ অসুস্থ হচ্ছে না, মারা যাচ্ছে না, কেন বলো তো? হ্যাঁ, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে কিছু কি আছে, প্রতিরোধ ব্যবস্থা আছে। আমাদের দেশটাকে যেমন রক্ষা করে হচ্ছে সৈন্যরা, সেরকম এই সোলজার আমাদের দেহের ভিতরও আছে, যারা প্রতিনিয়ত ঢাল তরবারি নিয়ে কি করছে, তোমার দেহের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে চলেছে। সেই সোলজার হচ্ছে আমাদের দেহের ভিতরে যে অ্যান্টিবডি আছে, সেই অ্যান্টিবডি আছে শ্বেত রক্তকণিকা, আছে নিউট্রোফিল, আছে ম্যাক্রোফেজ, এরা বিভিন্নভাবে কি করছে, প্রতিনিয়ত তোমার দেহে জীবাণুর বিরুদ্ধে কাজ করে চলছে। এই জীবাণুগুলো অনেক সময় দেখা যায় যে অটোমেটিক তুমি জন্ম থেকেই এই প্রতিরোধ ব্যবস্থা পেয়ে এসেছো, সেগুলো সহজাত প্রতিরোধ ব্যবস্থা, অর্থাৎ অটোমেটিক এই অ্যান্টিবডি তোমার ভিতরে থাকবে এবং সে জীবাণুর বিরুদ্ধে প্রতিনিয়ত কাজ করে চলবে, তোমাকে রক্ষা করবে। আর কিছু আছে অর্জিত প্রতিরোধ ব্যবস্থা, যেমন ডক্টররা কী করে, টিকার ব্যবস্থা করে, অর্থাৎ সেই জীবাণুটা থেকেই কিন্তু সেই টিকাটা তৈরি করে এবং সেই জীবাণুর বিরুদ্ধে সে কাজ করে। এই যে অর্জন করলো বা টিকার মাধ্যমে তোমার দেহটাকে একটা প্রতিরোধতা দান করলো, সেটা হচ্ছে অর্জিত প্রতিরোধ ব্যবস্থা। আজকে আমরা সেই সহজাত প্রতিরোধ ব্যবস্থা, অর্জিত প্রতিরোধ ব্যবস্থা এবং প্রতিরোধ ব্যবস্থার তৃতীয় স্তর অ্যান্টিবডি নিয়ে আলোচনা করব। চলো তাহলে আজকে ক্লাসে চলে যাই। সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দশম অধ্যায় তৃতীয় ক্লাসটি করব। আজকে আমরা মানব দেহের তৃতীয় প্রতিরক্ষা স্তর এবং অ্যান্টিবডি নিয়ে আলোচনা করব। মানব দেহের তৃতীয় প্রতিরক্ষা স্তর প্রথম ও দ্বিতীয় প্রতিরক্ষা স্তর অতিক্রম করে যে সকল জীবাণু মানুষের শরীরে প্রবেশ করে, এবার তারা তৃতীয় ও শেষ ধাপের সম্মুখীন হয়। অস্থি মজ্জা থেকে সৃষ্ট লিম্ফোসাইট, এটি একটি শ্বেত কণিকা যেটা আত্মরক্ষা পদ্ধতি প্রধান ভূমিকা পালন করে, অর্থাৎ আমাদের দেহে এমন কিছু মাইক্রোস্কোপিক সোলজার আছে। একটা দেশে সৈনিক কি করে, সৈনিক তার দেশটাকে রক্ষার জন্য প্রতিরক্ষা দান করে, যেন শত্রুরা এসে দেশকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। ঠিক তেমনই এই লিম্ফোসাইট আমাদের দেহের ভিতরের এই প্রতিরক্ষা দান করে। এই তৃতীয় প্রতিরক্ষা স্তরের মাঝে আছে সহজাত প্রতিরক্ষা, যেটা সেটা প্রথম ও দ্বিতীয় প্রতিরক্ষা স্তরকে সহজাত প্রতিরক্ষা স্তর বলে। এখন আমরা প্রথম প্রতিরক্ষা স্তরে ত্বক পড়েছিলাম এবং আমাদের এই যে প্রতিরক্ষা স্তর প্রথম ও দ্বিতীয়টা, এই দুটা প্রতিরক্ষা স্তরেই কিন্তু আমরা টি সেল পড়েছিলাম, বি সেল পড়েছিলাম এবং ব্যাকটেরিয়াকে মেরে ফেলার জন্য টি সেলের ভূমিকা পড়েছিলাম। এই প্রতিরক্ষা স্তরগুলো সহজাত, অর্থাৎ এই প্রতিরক্ষা স্তরগুলো আমাদের দেহে অটোমেটিক এটা থেকে যায়, এটা রোগ ব্যাধির হাত থেকে আমাদেরকে কি করে, রক্ষা করে। এই সহজাত প্রতিরক্ষা স্তর যেটা নাকি আমাদের দেহে অটোমেটিক আছে, সেটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, যেমন প্রজাতিগত প্রতিরক্ষা। এখানে পরজীবী বা জীবাণুর আক্রমণ বিশেষ প্রজাতির মধ্যে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ
একটা নির্দিষ্ট প্রজাতি বা নির্দিষ্ট জীবাণু বিরুদ্ধে তারা আক্রমণ গড়ে তোলে। আর গোষ্ঠীগত প্রতিরক্ষা হচ্ছে মানুষের কোনো কোনো বিশেষ কোনো পরজীবী দ্বারা আক্রান্ত হয়, যেমন কৃষ্ণাঙ্গ মানুষেরা বেশিরভাগই যক্ষার শিকার হয়। এরকম কিছু কিছু গোষ্ঠী আছে যারা এই বিশেষ ধরনের পরজীবী দ্বারা আক্রান্ত হয়, সেই ধরনের প্রতিরক্ষা সহজাত ধরনের যে প্রতিরক্ষা সেটা হচ্ছে সহজাত প্রতিরক্ষার আরেকটি প্রকার। সহজাত প্রতিরক্ষা আরেকটি প্রকার হচ্ছে ব্যক্তিগত প্রতিরক্ষা, অর্থাৎ কোনো কোনো মানুষ নিজস্ব ক্ষমতা দ্বারা পরজীবীর আক্রমণ বা সংক্রমণ প্রতিরোধ করতে পারে। এমন ধরনের প্রতিরোধ ব্যবস্থাকে ব্যক্তিগত প্রতিরোধ ব্যবস্থা বলা হয়, অর্থাৎ এটা নিজস্ব একটা প্রতিরক্ষা ব্যবস্থা, এটা একজন মানুষের পার্সোনালেই থাকবে। এবার আসো অর্জিত প্রতিরক্ষা। মানব দেহে জীবাণু বা পরজীবী প্রবেশের পর যে প্রতিরক্ষা গড়ে জেগে ওঠে তাকে বলা হয় অর্জিত প্রতিরক্ষা। অর্থাৎ আমরা যে ভ্যাকসিন দিই এটা আমাদের অর্জিত প্রতিরক্ষা। এরকম আমরা কি করি, নিজের জীবনের প্রয়োজনে এই ধরনের প্রতিরক্ষা আমরা অনেক সময় তৈরি করে নিই। একে আবার দুই ভাগে ভাগ করা হয়, যেমন সক্রিয় প্রতিরক্ষা, পরোক্ষ প্রতিরক্ষা। সক্রিয় প্রতিরক্ষাটা হচ্ছে দেহের নিজস্ব ব্যবস্থা দ্বারা কোনো প্রতিরক্ষা অর্জিত হলে তাকে সক্রিয় প্রতিরক্ষা বলে। দেহে জীবাণু বা পরজীবী প্রবেশের পর এটি সক্রিয় হয়ে ওঠে, অর্থাৎ জীবাণু বা পরজীবী ধ্বংস করে ফেলে এবং টি লিম্ফোসাইট জীবাণু দমন, বি লিম্ফোসাইট অ্যান্টিবডি ক্ষরণের মাধ্যমেও জীবাণু দমন করে। এখন এই সক্রিয় প্রতিরক্ষার মধ্যে আমরা দেখছি যে একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম, এই দুটা মিলে হচ্ছে সক্রিয় প্রতিরক্ষা। আর পরোক্ষ প্রতিরক্ষা যেটা, সেটা হচ্ছে জীবাণু প্রতিরোধের জন্য। জীবাণু যখন অন্য দেহ থেকে অ্যান্টিবডি গ্রহণ করে প্রতিরক্ষা লাভ করে তখন তাকে পরোক্ষ প্রতিরক্ষা বলে। জলাতঙ্ক রোগের জন্য অ্যান্টি র‍্যাবিস প্রতিষেধক এ প্রতিরক্ষারই উদাহরণ। এবার আসি আমরা অ্যান্টিবডির গঠন নিয়ে আলোচনার জন্য। অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিউলিন নামে পরিচিত। এটা একটা মানে অনেক বৃহৎ আকৃতির প্রোটিন, যেটা দেখতে অনেকটা আমাদের ইংরেজি ওয়াই অক্ষরের মতো, যা নাকি বি সেল থেকে উৎপন্ন হয়। ব্যাকটেরিয়া, ভাইরাস এই সমস্ত বাইরে থেকে আসা অণুজীব চিহ্নিত করে এবং মেরে ফেলে। এই ধরনের প্রতিরক্ষা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেহের জন্য। এই অ্যান্টিবডি আবার বেশ কয়েক ধরনের হতে পারে, যেমন ইমিউনোগ্লোবিউলিন জি, ই, এম, এ এবং ডি। আমরা দেখতে পাচ্ছি ইমিউনোগ্লোবিউলিন জি, ই, ডি, এম এবং এর স্ট্রাকচারটা। অ্যান্টিবডির গঠনে আমরা চলে যাই, এটা দু ধরনের ভারী পলিপেপটাইড শিকল এই এবং দুইটা হালকা শিকল, অর্থাৎ দুইটা ভারী শিকল এবং দুইটা, এখানে আমরা দেখতে পাচ্ছি সবুজ রং দিয়ে হালকা শিকল এবং গোলাপি রং দিয়ে ভারী শিকল বোঝানো হয়েছে। ভারী শিকলে 440টা অ্যামাইনো অ্যাসিডের গঠন একক গঠন, যা নাকি একটার সাথে একটা যুক্ত হয়ে এই শিকলটা তৈরি করেছে। আর হালকা শিকল হচ্ছে 220টা অ্যামাইনো অ্যাসিডের একক। আর এই শিকলগুলো ডাইসালফাইড বন্ধনী দিয়ে যুক্ত থাকে। আমরা দেখতে পাচ্ছি যে হালকা শিকল ভারী শিকলের মাঝে ডাইসালফাইড বন্ধনী আছে, আবার দুটা ভারী শিকলের মাঝেও বন্ধনী রয়েছে। অ্যান্টিবডির আমরা যে ক্রিয়া কৌশলটা দেখছি, অ্যান্টিবডি আমাদের দেহে জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, এবং অ্যান্টিবডি আমাদের দেহে প্রতিরক্ষা দান করে। এই প্রতিরক্ষা প্রত্যক্ষ আক্রমণ, প্রোটিন সক্রিয়করণ, কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ, সংক্রমণের বিস্তার প্রতিরোধ, এরকম বিভিন্ন ধরনের কাজ অ্যান্টিবডি করে থাকে, যার কারণে অ্যান্টিবডির গুরুত্ব এতটাই বেশি। এবং দেখা গেছে যে অধঃক্ষেপণ, অর্থাৎ অ্যান্টিজেনের আণবিক যৌগ যেটা, সেই অ্যান্টিবডির সঙ্গে বিক্রিয়ার ফলে কি হয়, বড় জালিকাকার অদ্রবণীয় বস্তু হিসেবে অধঃক্ষেপণ তৈরি করে। এর ফলে কি হয়, রোগ মুক্ত হয়ে যায়। অর্থাৎ এই অধঃক্ষিপ্ত অ্যান্টিজেন অ্যান্টিবডি
যে দলাটা তৈরি হয় খুব সহজেই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়, কি করে গ্রাস করে দেহকে রোগমুক্ত রাখে। আরেকটি হচ্ছে প্রশমন। প্রশমনের ক্ষেত্রে অ্যান্টিবডি কোনো অ্যান্টিজেনের ক্ষতিকারক অংশগুলোকে ঢেকে রাখে, তখন ক্ষতিকার যে অংশগুলোগুলো বহিঃপ্রকাশ আর ঘটে না, নিষ্ক্রিয় হয়ে যায়। ফলে কি হয়, অ্যান্টিজেন ঘটিত যে বিষাক্ত টক্সিন এর সাথে আবদ্ধ হয়ে যায় এবং বিষক্রিয়া থেকেই অন্যান্য দেহ কোষকে রক্ষা করে, প্রশমিত করে। এরপর হলো স্তূপীকরণ। স্তূপীকরণ বা অ্যাগ্লুটিনেশন, যেটা যে প্রক্রিয়ায় রক্ত এবং লসিকায় একদম নির্দিষ্ট অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে বিক্রিয়ার ফলে এই রোগ সৃষ্টিকারী যে অণুজীব মনুকণা এগুলো দলা পাকিয়ে স্তূপ স্তূপ হয়ে যায় এবং নিষ্ক্রিয় হয়ে যায়, ফলে কি হয় আর রোগ সৃষ্টি হতে পারে না। এরকম অনেকগুলো ক্রিয়া কৌশল আছে, যেমন বিশ্লিষ্টকরণ। শক্তিশালী অ্যান্টিবডি সরাসরি বাইরে থেকে আসা যে অণুজীব, সেই ঝিল্লি অণুজীবের ঝিল্লির একদম পর্দা বিদীর্ণ করে কি করে এই অণুজীবের দেহকে ফাটিয়ে ফেলে, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে, বিশ্লিষ্ট করে ফেলে, ফলে এই রোগ আর সৃষ্টি হয় না। এছাড়া আছে হচ্ছে কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ, যেমন অপসোনাইজেশন। অপসোনাইজেশন হচ্ছে দেহে একটা ব্যাকটেরিয়া প্রবেশ করলো, তখন কি হবে এর গায়ে অ্যান্টিবডি অ্যান্টিজেন একটা কমপ্লেক্স তৈরি হবে, অর্থাৎ তালা চাবি যেভাবে আটকে যায়, এবং এই ধরনের কমপ্লেক্সের কারণে একটা প্রোটিন নিউট্রোফিল ম্যাক্রোফেজ প্রচন্ড ভাবে ফ্যাগোসাইটোসিস সে উদ্বুদ্ধ হবে এবং কি করবে এই শত শত গুণ বেশি সংখ্যক ব্যাকটেরিয়া গ্রাস করে ফেলবে এবং খুব কম সময় করবে। আরেকটা যেটা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে অ্যান্টিবডি, এই অ্যান্টিবডিটা ভাইরাসকেও কিন্তু প্রশমন করে, মানে কমপ্লিমেন্ট থেকে ক্ষতিকারক যে এনজাইম বা অন্যান্য ভাইরাসের গঠনকে সে আক্রমণ করে, ভাইরাসকেও নিষ্ক্রিয় করে দেয়। এছাড়া কেমোট্যাক্সিস, যেটা কেমোট্যাক্সিস তোমরা জানো যে অণুজীবের আক্রমণের ফলে ক্ষতিগ্রস্ত যে রক্ত কণিকা, টিস্যু, রক্ত জমাট বা ব্যাকটেরিয়া নানা রাসায়নিক ক্ষরণে উদ্দীপ্ত হয়ে ফ্যাগোসাইটোসিসের যে ক্ষত স্থানটা সেদিকে ধাবিত হয় এবং রাসায়নিকভাবে একটা সংবেদের প্রতি সাড়া দিয়ে কি করে ওই ব্যাকটেরিয়াকে শনাক্ত করতে পারে এবং রোগ মুক্ত করতে পারে। এইভাবে অ্যান্টিবডি মানব দেহে কন্টিনিউয়াস ক্রিয়া কৌশলের মাধ্যমে মানব দেহকে জীবাণুমুক্ত রাখছে, প্রতিরক্ষা দান করছে। তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি। প্রথম অ্যাসাইনমেন্টটা হচ্ছে সহজাত প্রতিরক্ষা ব্যবস্থায় সাহায্যকারী কোষগুলোর তালিকা তৈরি করবে। দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা হচ্ছে ছকের মাধ্যমে বিভিন্ন প্রকার অ্যান্টিবডির নাম আর তাদের কাজ লিখবে। এছাড়া কিছু সৃজনশীল প্রশ্ন, যেমন জ্ঞানমূলক তৃতীয় প্রতিরক্ষা স্তর কি, অনুধাবন অর্জিত প্রতিরক্ষা বলতে কি বোঝায়, প্রয়োগ সহজাত প্রতিরক্ষা স্তরটির ব্যাখ্যা করো, উচ্চতর দক্ষতা অর্জিত প্রতিরক্ষা কিভাবে মানব দেহে বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে যুক্তি সহকারে উপস্থাপন করো। এছাড়া একটা অনুধাবন প্রশ্ন দিই, শিশুকে সাল দুধ খাওয়ানো হয় কেন, আর এক ব্যক্তির সিরাম অন্য ব্যক্তির রক্তে কখন প্রবেশ করানো হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকের ক্লাসটি দেখা। অ্যান্টিবডি, অ্যান্টিবডির গঠনে দুটা শিকল রয়েছে, ভারী শিকল এবং হালকা শিকল। নীল রঙের হালকা শিকল এবং ভারী শিকল শুধু নীল রং দিয়েই বোঝানো হয়েছে, কিন্তু হালকা শিকলে নীল এবং লাল দুটা রঙেরই একটা কনস্ট্যান্ট রিজন আর ভেরিয়েবল রিজন আছে। হালকা শিকলে অক্সিজেনের সংযুক্ত অংশ রয়েছে, যেটা উপরের অংশে দেখানো হয়েছে, এটাকে এফসি রিজন। বা ভারী শিকলে আছে অ্যান্টিবডির কতগুলো সিঙ্গেল মলিকিউল, এখানে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট বা অ্যান্টিজেনের যে অংশটা সংযুক্ত হবে সেই অংশটা দেখা যাচ্ছে এবং ভারী শিকলে এফসি রিজন দেখা যাচ্ছে। এরপর অ্যান্টিবডির কতগুলো সিঙ্গেল মলিকিউল আছে, যেমন আইজিডি, আইজিই, আইজি জি, ইমিউনো গ্লোবিউলিন ডি, ই, জি। এছাড়া আছে ডাবল কাপল মলিকিউল, যেমন আইজি এ। এছাড়া পাঁচটা ক্লাস্টারের যুক্ত মলিকিউল আছে, যেটা ইমিউনো গ্লোবিউলিন এম। এবারে আমরা অ্যান্টিবডির কাজগুলো সম্পর্কে একটু ধারণা লাভ করব। প্রথমত অ্যাগ্লুটেনেশন। অ্যাগ্লুটেনেশন এখানে
ব্যাকটেরিয়ার সাথে অ্যান্টিবডির একটা বড় কমপ্লেক্স তৈরি করে। ফ্যাগোসাইটিক যে কোষ আছে এর মাধ্যমে ব্যাকটেরিয়াকে সে রিমুভ করে ফেলে। এরপর হচ্ছে দ্বিতীয়ত, ফ্যাগোসাইটোসিস বা অ্যান্টিবডির অ্যান্টিজেন বাইন্ডিং অংশে জীবাণু আটকে যায়। একটা কমপ্লিমেন্ট সিস্টেম যা 20 ধরনের প্লাজমা প্রোটিন নিয়ে গঠিত, একটা গ্রুপ যা রক্তে সংবাহিত হয়, অন্যান্য প্রতিরক্ষা পদ্ধতিতেও সহায়তা করে। কমপ্লিমেন্ট প্রোটিন ফ্যাগোসাইটিক কোষকে সক্রিয় করে এবং অ্যান্টিজেনের সাথে আটকে ফেলে, ফলে এই জীবাণুটা কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এরপরে তৃতীয়ত, অ্যান্টিবডি নির্ভর করে হচ্ছে হলো কোষীয় যে সাইটোটক্সিসিটি আছে এর উপরে। এখানে অ্যান্টিবডির অ্যান্টিজেনকে অ্যাটাক করে, টার্গেট যে কোষটা আছে সেই কোষটার সারফেসে আটকে যায়। অ্যান্টিবডিগুলো এখানে আটকে যায় এবং ন্যাচারাল কিলার সেল বা এনকে সেল, যেটা ইফেক্টর সেল, এর সাথে অ্যান্টিবডিগুলো কি হয়, লক এন্ড কির মতো বা তালা চাবির মতো আটকে যায়। এবং তখন ন্যাচারাল কিলার সেল থেকে বা মারণ কোষ থেকে এখানে এনজাইমের সহায়তায় কিছু প্রোটিনের একটা গ্রুপ চলে যায় টার্গেট সেলে এবং এই টার্গেট সেলকে তখন অটোমেটিক্যালি নষ্ট করে ফেলে। শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো যে তোমাদের দেহের ভিতরে সোলজারগুলো কী করছে, তোমাদেরকে প্রতিরোধতা দান করছে। এখন এই প্রতিরক্ষা, তুমি যখন জন্মেছো, তোমার মা তোমাকে যখন ব্রেস্ট ফিডিং করিয়েছে, তখন সবচেয়ে বেশি অ্যান্টিবডি তোমার দেহে তোমার মাই দিয়ে দিয়েছে। অর্থাৎ মায়ের এই দুধের ভিতর প্রচুর অ্যান্টিবডি থাকে, যে অ্যান্টিবডি নিয়ে তুমি সারা জীবন রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা তুমি অটোমেটিক গড়ে উঠেছে। তাই এটা খুব ইম্পর্টেন্ট। আর তোমাদের এই প্রতিরোধ ব্যবস্থার জন্য তোমরা তোমাদের বাসায় যে শিশুটি আছে সেই শিশুটিকে অন্য কিছু গিফট না করে যে জিনিসটা গিফট করবে সেটা হচ্ছে টিকা বা ভ্যাকসিন। অর্থাৎ টিকাই হবে একটা শিশুর সবচেয়ে বেস্ট গিফট বা উপহার। তাহলে আজকে এ পর্যন্তই। সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি। ক্লাসটি যদি ভালো লেগে থাকে লাইক দিবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা চাপ দিবে। আর নিজেকে সুরক্ষিত রাখবে, পরিবারকে সুরক্ষিত রাখবে, তাহলে গোটা দেশটি সুরক্ষিত থাকবে। আল্লাহ হাফেজ।